बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम वेलकम बैक टू माय चैनल। आज के तैरी करे देखाबो खूब सहज एक रेसिपी किन्तु खेते खूब ही दुर्दान्त एवं तैरी करे नेवा जाबे किन्तु खूब अल्प समय मध्य दारुण एवं लोभनीय स्वादेर ये तालेर बड़ा रेसिपिटी तैरी करते कि लागछे। आमी एकटी बल नियेछि तार मध्य दिए दिलाम मेजारमेंट कापेर एक कप शुकना चालेर गुड़ा, दिए दिच्छि एक कप मयदा, एक चिमटी लवण, एक चा चामच बेकिंग पाउडार। एटा अपशनल, केउ जदि ना चान ताहले स्किप करते पारेन। एखन चालेर गुड़ो एवं मयदाटा एकटु स्पेचुला दिए भालोभावे मिशिए निच्छि। एखन दिए दिब तालेर पिउरि। आमि मेजारमेंट कापेर एक कप परिमाण तालेर पिउरि एखाने निएछि, आर एई पिउरिटा अनेक आगेर आमार फ्रिजे फ्रोजेन करा छिलो, সেটা দিয়ে আজকের এই তালের পিঠাটা তৈরি করব। এখন একটি স্প্যাচুলা দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি ময়দা এবং চালের গুঁড়ার সাথে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ কোরানো নারিকেল। নারিকেলটা কিন্তু তালের পিঠায় ব্যবহার করলে অনেক বেশি টেস্ট হয়, আপনারা সকলেই জানেন এবং আমিও খুব পছন্দ করি। নারিকেলটা তালের পিঠাতে দিলে অনেকে খেতে চান না, যাদের গ্যাস্ট্রিক বা গ্যাসের সমস্যা তারা কিন্তু নারিকেলটা অ্যাভয়েড করেন। তো নারিকেল ছাড়াও এটা করা যাবে। এখন দিয়ে দিলাম 1/3 কাপ গুড় এবং 2 টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে এখন মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে চটকে চটকে মেখে নিব, যেহেতু আমি এখানে শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি সেজন্যই এভাবে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু অনেকটা নরম আছে, তবে এটা আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। যেহেতু শুকনা চালের গুঁড়া, এতে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখাতে এটা সেট হয়ে যাবে। ফিরে এলাম 20 মিনিট পর। এখন কিন্তু আগের মতো অতটা নরম নেই, অনেকটাই শক্ত হয়ে এসেছে, কারণ চালের গুঁড়াগুলো ফুলে সেট হয়েছে। এখন এ পর্যায়ে যাব চুলায় ভাজতে। আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সয়াবিন তেল, পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল এখানে দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে এলেই এখন বড় আকৃতি করে দিয়ে দেব। কেউ চাইলে এটা চামচ দিয়েও দিতে পারেন, আমি হাত দিয়েই দিয়ে দিচ্ছি। দর্শক, আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন। এক পিঠ হয়ে এলেই এটাকে উল্টে দিচ্ছি। আমি একটি স্টিক নিয়েছি, সেটার সাহায্যে উল্টে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু খুব অল্প সময়ে তৈরি করে নেওয়া যায়, বিকেলে নাস্তায় বা যে কোনো সময়ে তৈরি করা যায় এবং এটা তৈরি করে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত রেখে দেওয়া যায়। কোনো কিছুই হবে না, একদমই নষ্ট হবে না, অনেক টেস্ট এই পিঠাটা। বিশেষ করে আমার ছেলে অনেক পছন্দ করে, তার তালের পিঠা খুবই পছন্দ, যে কোনোভাবে পিঠা তৈরি করে দিলেই সে খুব খুশি। আজকের রেসিপিটা মূলত আমার ছেলের উদ্দেশ্যেই করা, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে তুলে নিয়েছি। দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু অল্প সময়ে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের এই লোভনীয় তালের বড়া। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ।